गाए ব্যথাটা কিন্তু শীতকালে খুবই স্বাভাবিক কিন্তু কিছু রিপোর্ট আছে ব্লাড রিপোর্ট যে রিপোর্টগুলো খারাপ হয়ে গেলেও কিন্তু আপনার গায়ে ব্যথা পায়ে ব্যথা হতেই পারে শীতকালে যে কোনো মানুষেরই ইমিউন পাওয়ারটা একটু কমে যায় সেই ক্ষেত্রে এই শারীরিকভাবে যদি আপনার ব্যথাটাও বাড়ে তাহলে কিন্তু আপনার ভোগান্তির আর শেষ নেই সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনার ইউরিক অ্যাসিড বা বাতের কোনো সমস্যা হলো কিনা সেটা চেক আউট করতে হবে যদি আগে থেকেই সেই বিষয়টি থেকে যায় সেই ক্ষেত্রে আপনার গায়ে ব্যথা স্বাভাবিক কিন্তু কিছু পরিমাণ কিছু খাবার আছে যেই খাবারগুলো আপনি যদি খাদ্য তালিকা থেকে বাদ দেন অথবা খাদ্য তালিকা ইনক্লুড করেন তাহলে গাউট বা বাতের এই সমস্যা থেকে আপনি কিন্তু রেহাই পেতে পারেন সেই খাবারগুলোর ভিতর প্রথমেই চলে আসে যেগুলো আপনাকে বাদ দিতে হবে কারণ কিছু খাবার আছে যেগুলো ইউরিক অ্যাসিড সমৃদ্ধ এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ বডিতে বাড়িয়ে দিয়ে আপনার বাতের সমস্যাও সৃষ্টি করে এবং সমস্যা থাকলে সেটিও বাড়িয়ে দেয় সেই খাবারগুলোর ভিতরে প্রথমেই চলে আসে পুঁই শাক পালং শাক পুঁই শাক এবং পালং শাক অনেক ভালো পালং শাক তো খুবই ভালো সবাই আমরা জানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি আর ভালো থাকে না পালং শাকের যে উপাদানগুলো আছে এবং পুঁই শাকের উপাদানগুলো ইউরিক অ্যাসিড বাড়াতে খুবই সাহায্য করে যাদের বাতের রোগ আছে যাদের বাতের সমস্যা আছে বা গাউটের প্রবলেম তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো আপনার ব্যথার পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিবে তাছাড়া খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে আপনাকে চিংড়ি মাছ খেলেও আপনার বডির যে ইনফ্লামেশন সেটা কিন্তু বেড়ে যাবে মাশরুমও বাদ দিতে হবে আপনার খাদ্য তালিকায় মাশরুম খুবই ভালো আমরা জানি কিন্তু কিছু ক্ষেত্রে গাউটের পেশেন্টের অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে তাছাড়া কিছু আমাদের স্পেশালি যারা পুরান ঢাকায় থাকে তাদের ক্ষেত্রে স্পেশালি দেখা যায় নিহারি বা তেহারি এগুলো খাওয়ার বেশি একটা ঝোঁক থাকে সেই ক্ষেত্রে তাদের দেখবেন যে ওজন যেভাবে অনেক বেড়ে যায় এবং গায়ের ব্যথা অনেক বেশি থাকে এবং শীতকালে তো তাদের ব্যথার অনেক কমপ্লেইন আমাদের এখন পর্যন্ত পেশেন্ট এসে বলেই যায় সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে খাদ্য তালিকা থেকে নিহারি বা তেহারি আপাতত একটু স্টপ রাখেন কেননা এইগুলো যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে আরও বেড়ে যেতে সাহায্য করবে তাছাড়া আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে গরু খাসির মাংস সরাসরি খাদ্য তালিকায় যত আপনি গরু খাসির মাংস রাখবেন ফ্যাটি ফুডগুলো রাখবেন আপনার খাদ্য তালিকার সাথে সাথে আপনার ইউরিক অ্যাসিডও এনরিচ হয়ে যাবে তাহলে আপনি খাবার তালিকায় কী রাখবেন খাদ্য তালিকাটা রাখতে হবে একদম সিম্পলভাবে খাদ্য তালিকাতে আপনি প্রচুর পরিমাণ হোল গ্রেন জাতীয় কোনো একটা শস্য রাখতে পারেন সেক্ষেত্রে আপনি লাল আটা রুটি রাখতে পারেন লাল চালের ভাত রাখতে পারেন একটু নাটসও রাখতে পারেন যেগুলোতে অবশ্যই একটু স্কিনটা থাকে সেইটাকে একটু খেয়াল রাখতে হবে এছাড়া আপনাকে খাদ্য তালিকায় রাখতে বলবো ভিটামিন সি কন্টেনিং কিছু খাবার যে খাবারগুলো আপনার ইনফ্লামেশনটা দূর করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে খাদ্য তালিকায় যদি আপনি ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় খাদ্য তালিকায় আপনাকে কিছু খাবারের সাথে রাখতে হবে আদা রসুন এবং তুলসী পাতার মতো কিছু খাবার যেগুলো আপনার ইউরিক অ্যাসিড কমাবে না কিন্তু আপনার যে প্রদাহগুলো আছে যে ইনফ্লামেশনগুলো আছে সেগুলো আপনার ব্যথাটাকে উপশম করতে সাহায্য করবে খাদ্য তালিকাটাকে একদম নিউট্রিয়েন্ট এনরিচ করে দিতে হবে কেননা কোনো খাদ্য তালিকায় যদি একটি খাবারও যদি কোনো নিউট্রিয়েন্ট যদি কম থাকে যদি মিল রিপ্লেসমেন্ট করতে চান তাহলে একই জাতীয় খাবার থেকে মিল রিপ্লেসমেন্ট করতে হবে কিন্তু কোনো একটা নিউট্রিয়েন্ট যদি কমে যায় আপনার বডিতে তাহলেই আপনার শরীরে সমস্যাগুলো বেড়ে যেতে থাকবে সো সেই ক্ষেত্রে খাদ্য তালিকাটাকে করে ফেলুন ব্যালেন্স যত ব্যালেন্স করতে পারবেন আপনার ব্যথা খুব দ্রুত কমে যাবে আশা করা যায় খাদ্য তালিকায় আপনি বিভিন্ন খাবারের ভেতরে রাখতে পারেন দুধ জাতীয় খাবার কিন্তু অনেক রোগী আমাদের কাছে এসে বলে দুধ জাতীয় খাবার খেলে আপনার শারীরিক সমস্যা হয় কিন্তু দুধের ভিতরেও বিভিন্ন ধরনের খাবারটাকে পরিবর্তন করে কিন্তু আপনি খাবার গ্রহণ করতে পারেন এক্ষেত্রে লো ফ্যাট মিল্ক কিন্তু সবচাইতে ভালো যাদের ইউরিক অ্যাসিড হাই থাকে তারা অনেক গাঢ় করে সর সমৃদ্ধ করে আপনারা কিন্তু মিল্কটা খেতে পারবেন না সেক্ষেত্রে আপনি লো ফ্যাট মিল্ক দিয়ে যদি কোনো খাবার বানাতে চান সেটা কিন্তু খেতে পারেন তাছাড়া আপনার খাদ্য তালিকায় একটু জুস রাখেন প্রচুর পরিমাণে ফ্রুটস এবং ভেজিটেবল কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতেই পারেন কারণ শীতে এই তো সুযোগ চারপাশে অনেক ধরনের কালারফুল সবজি আছে সেই সবজিগুলো রাখেন তবে রাখবেন না আপনি ফুলকপি বাঁধাকপির মতো খাবারগুলো কারণ এই খাবারগুলো অনেক সময় অনেক পেশেন্টের ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় এবং ইনফ্লামেশনটা বাড়িয়ে দেয় খাবার তালিকাতে আপনাকে ভিটামিন বি কমপ্লেক্সগুলো রাখতে বলবো বি কমপ্লেক্সযুক্ত খাবারগুলো খেয়ে ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো খেয়ে আপনার বডিটাকে আপনি সতেজ এবং উৎফুল্ল রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।